হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মজাদারই আমি একটা রেসিপি নিয়ে আসি, টক মিষ্টি ঝাল রেসিপি। তো রেসিপিটার নাম বেগুন বাহারের রেসিপি। আমরা অনেকেই জানি যে আচারি চিকেন অথবা আচারি মিট রেসিপি নামে একটা রেসিপি আছে। তো আজকে আচারি বেগুন রেসিপি আমি করে দেখাইমু। তো এই রেসিপিটার নাম হচ্ছে আচারি বেগুন অথবা বেগুন বাহারের রেসিপি। তো এই রেসিপিটা দেখতে যেমন মজা, খাইতেও ঠিক তেমনি মজা, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, খাইতেও ঠিক অসম্ভব লাগে। তো যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবা। তো এই রেসিপিটা আমি ইউটিউবের একজন আপনার কাছ থেকে আমি শিখছি। তো তাহলে রেসিপিটা আমি দেখি, আমার কাছে এতটাই ভালো লাগছে যার কারণে আমি আপনার লগে আজকে শেয়ার করলাম। আমি নর্মালি চিকেন, আচারি চিকেন অথবা আচারি মিট রান্না করি। তো যেহেতু আচারি বেগুন রেসিপি করা যায়, তো আমি ভাবলাম আপনার লগে শেয়ার করি, রান্না করে দেখি এটা কিলা খান লাগে। তো ভিউয়ার্স লগে থাকুক। তো আফার এই ভিডিওটা দেখে সত্যি আমি একটা বড় একটা বেগুন নিয়ে আইলাম, আর আইনিয়া আমি বেগুনের রেসিপিটা রেডি করলাম, আপনার লগে শেয়ার করলাম। দেখুক ভিউয়ার্স, এটার লাগে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে আমার, ধনিয়া পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার, জিরা পাউডার আর মিক্স পাউডার, লবণ স্বাদ মতো, আর আমি নিয়েছি 1 কাপ অনিয়ন পেস্ট, আর আদা রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন। তারপরে আমার লাগে ধনিয়া পাউডার, আর লাগে আমার টমেটো কেচপ, তারপরে নিয়েছি আমি পিকল, নিয়েছি মিক্স পিকল, আমি তেল সহ পিকলটা নিছি, আর নিছি আমি কেন কয়েকটা কাঁচামরিচ মানে ছোট ছোট টুকরা কইরা। তো আমি এই রেসিপিটা হামিদা সুয়েনা ব্লগস আপুর কাছ থেকে শিখছি। এই রেসিপিটা আমার দেখে অনেক ভালো লাগছে, যার কারণে আমি ভাবলাম যে আপুর ভিডিওটা যেহেতু আমার কাছে ভালো লাগছে, আপনার লগে আমি শেয়ার করি, আর একদিন আমি বানিয়ে দেখি এরটা বেগুন দিয়ে আচার এই রেসিপিটা কিলা খান। তো ফার্স্ট আমি বেগুনে ওরকম করে খাইতে আনিছি, আর লবণ দি ফার্স্টে আমি মাখাই লইলাম। তো দেখোক আমি সম্পূর্ণ বেগুনরে একটা প্লেটও রাখিয়া, তো হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া নিলাম। রেসিপিটা আসলে দেখতে যেমন সুন্দর, খাইতে ঠিক তেমনি অসাধারণ। আমি নর্মালি সবসময় চিকেন অথবা মিট রান্না করি ওরকম। তো আপনার লোকে আজকে আমি বেগুন দিয়া রেসিপিটা শেয়ার করাম, খাইতে কিন্তু আসলেও মজা লাগছে। আর মশলা আমি একটু এক্সট্রা বানাইমু, বেশি খুঁড়া মশলাটা বানাইমু রেসিপি লাগি। আমি ও সেম মশলা দিয়া আর একটা রেসিপি খুঁড়া দেখাইমু, ও রেসিপিটাও কিন্তু অসাধারণ। তো আজকে যেহেতু বেগুনের রেসিপি দেখাইমু, তো বেগুন বাহারের রেসিপিটিও আপনারা দেখুক। তো সুন্দর করে মাখানোর পরে একটা ফ্রাই প্যান নিছি, ফ্রাই প্যান নিয়ে আমি এখানেও পরিমাণ মতো তেল নিছি ভিউয়ার্স। তেলটা যে সময় গরম হইব তখন আমি বেগুনটা সুন্দর করে ভাজমু। তো ওরকম করে তেল উপরে দিয়ে দিমু, ওরকম একটা চামচ নিয়ে সুন্দর করে উপর দিকে তেলটা দিমু, যাতে উপর নিয়ে সুন্দর বেগুনটা ভাজা হয়। যারা বেগুনের খাড়ি অথবা বেগুন বালা ফাইন না, ওরকম রান্না করে দেখবা বেগুন বাহারি রেসিপিটা, যারা একবার খাইবা বারবার খাইতে ইচ্ছা করব। তো ভিউয়ার্স দেখুক আমি কিলাখান বেগুনটারে ভাজরাম। তো ভিউয়ার্স বেগুনটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, তো এক পাশ হওয়ার পরে অন্য পাশে উল্টিয়ে দিয়েছিলাম, তো দেখতে ফারা খুব নাইসলি বেগুনটা ভাজা হয়েছে, এখন আমি উঠাই লাম। তো ও তেলের মাঝেও আমি বেগুন, বেগুনের যে একটা মশলা আছে ও মশলাটা রেডি করবো। তো গরম তেলের মাঝে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিছি ভিউয়ার্স। তারপরে আমি আদা রসুন পেস্টটা দিলাইছি। তো যে সময় আদা রসুন পেস্টটা
গোল্ডেন ব্রাউন হইব তখন আমি পেঁয়াজটা দিলাইমু। দেখতে পারা ভিউয়ার্স, যে সময় গোল্ডেন ব্রাউন হয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিলাইছি। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে তুইব, নাহলে খাস একটা স্মেল থাকে। আর দেখতে পারা আমি টেস্ট অনুযায়ী লবণ দিছি। দিয়া সুন্দর করে 3-4 মিনিটের মতন ভাজমু। ভাজার পরে আমি স্পাইসগুলো দিলাইলাম। তো দেখতে পারা ভিউয়ার্স আমার পরিমাণটা আমি লেখা আছে স্ক্রিনও। তো আমি এখানেও হলুদের পাউডার, ধনিয়া পাউডার, মিক্স পাউডার, জিরা পাউডার আর মরিচের পাউডার অ্যাড করাম। তো মরিচটা একটু আপনার টেস্ট অনুযায়ী দিবা। আমরা মরিচ একটু বেশি ভালো পাই, জাল বেশি ভালো পাই। তো এটা যেহেতু টক মিষ্টি জাল, তো আমি এখানেও কেচপ ইউজ করবো, টমেটো সস। তো জালটাও একটু বেশি দিছি এখানেও। তারপরে সুন্দর কইরা স্পাইসটারে ভাজমু। ভাজার 2-3 মিনিটের মাঝে আমি তোরা ওয়াটার দিমু, পানি দিমু। তো পানি অ্যাড করছি ভিউয়ার্স। তো পানি অ্যাড করার 5 মিনিট পর আমি কেন কাঁচামরিচ অ্যাড করছি। তো আমি কিউব করে দিলাইছি, আপনারা চাইলে আস্তা কাঁচামরিচ দিতে পারেন। তো আমি কাঁচামরিচ অ্যাড করার 2 মিনিট পরে আমি ফিকলটা দিলাম। আপনারা যে কোনো ধরনের আচার অ্যাড করতে পারবা, তবে অবশ্যই তেল সহ আচারটা দিবা। তারপরে আমি আরও 2-3 মিনিট ওরকম নাড়া দিমু। তারপরে ভিউয়ার্স আমি এখন টমেটো কেচপ ইউজ করাম এখানেও। তো আপনারা চাইলে এখানেও ফ্রেশ টমেটো ব্লেন্ড করে দিতে পারুন। আমি এখানেও মানে কেচপ ইউজ করে লাইছি। তো সুন্দর একটা স্মেল বাড়ছে, প্লাস নাইস একটা কালার আইছে দেখতে পারা। এটা আমি আরও 5-6 মিনিট কুক করবো নাইসলি। দেন আমি ধনিয়া পাতাটা দিলাম। এই ধনিয়া পাতা আমি আমার গার্ডেনের ফ্রোজেন করে রাখলাম ফ্রিজও। তো নাইস স্মেল বাড়ছে ধনিয়া পাতার মাঝে, অনেক সুন্দর একটা স্মেল আইছে, খুব নাইস। তো ভিউয়ার্স এখন আমি ধনিয়া পাতা দিয়ে আরও 2-3 মিনিট রাখবো, দেন আমার সসটা রেডি। তো এখন আমি মশলা যেহেতু রেডি, দেখতে পারা ভিউয়ার্স এখন আমি বেগুন দিলাইছি। তো আমি এটাই সুন্দর করে কুক করবো। তারপরে ভিউয়ার্স এখানেও দেখতে পারা, এখানেও স্পাইসটা আমি কিন্তু মশলাটা অনেক বেশি বানাইছি, কারণ আমি তো কইলাম আমি অবশিষ্ট যে স্পাই মশলাটা তাকি যাইব খাইয়া, এই মশলা আমি ফালাইতাম না। আর একটা রেসিপি রেডি করবো, আর এই রেসিপিটি সম্পূর্ণ মন থেকে আমার করা, ইনশাল্লাহ আপনারা লোকে শেয়ার করবো। মানে এর পরে নেক্সট রেসিপির মাঝে আমি আমি শেয়ার করবো। তো দেখো কা ভিউয়ার্স, আরও 3-4 মিনিট আমি রান্না করার পরে আমার কারিটা কিলাখান হয়েছে, খুব সুন্দর একটা কালার আইছে, প্লাস উপরে দিয়ে তেলটা ভাইসা উঠছে। তো আমার রান্নাটা ডান, এখন আমি পরিবেশন করাম আচারি বেগুন বাহারি রেসিপিটা। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর থ্যাংক ইউ হামিদা সুয়েন আপু, আপনি এত সুন্দর রেসিপিটা আমার এ দেখানি লাগে। আমরা যদি এটা দেখতাম না তাহলে আজকে আমি এই রেসিপিটা বানাইলাম না। নেই তো আপনারও থ্যাংকস, এত সুন্দর একটা রেসিপি শেয়ার করা লাগে, আসলে অনেক মজা। তো ভালো থাকুক ভিউয়ার্স, আবার দেখাইব নেক্সট রেসিপির লগে। থ্যাংক ইউ, বাই বাই।